প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমার সালাম এবং শুভেচ্ছা রইল। আশা করি সবাই ভালো আসো, সুস্থ আসো এবং কোভিড-19 মহামারীর এই দ্বিতীয় ঢেউয়ের মধ্যেও তোমরা সুস্থ আসো এবং ভালো মতো তোমাদের পাঠগুলি নিয়মিত সেরে নিচ্ছ। তো আমরা এর আগে একটা ক্লাসে জ্যামিতির প্রাইমারি একটা আলোচনা শুনেছিলাম এবং সেখানে স্থানাঙ্কের উপরে আমরা কিছু আলোচনা করেছিলাম এবং শুনেছিলাম। স্থানাঙ্ক পদ্ধতি মূলত বিশ্লেষণী জ্যামিতির একটা নিয়ামক, অর্থাৎ বিশ্লেষণী জ্যামিতি হচ্ছে স্থানাঙ্ক নির্ভর। তো বিন্দুর স্থানাঙ্ক থেকে আজকে আমরা একটা বিষয়ে এখানে আলোচনা করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে তিনটা পদ্ধতি আমরা এখানে আলোচনা করতে চাই। পদ্ধতিগুলি হচ্ছে কার্তেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা, ভেক্টর পদ্ধতি এবং পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। প্রথমেই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা যেটা আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে 1 নম্বর, কার্তেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। এই ক্ষেত্রে দুইটি বিন্দু আমরা সিলেক্ট করতে পারি, একটা আয়ত স্থানাঙ্ক তলে দুইটি বিন্দু সে পি x1 y1, কিউ x2 y2, অর্থাৎ পি কিউ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা এখানে নির্ণয় করব। আমরা ছবিতে পি বিন্দু এবং কিউ বিন্দু দেখতে পাচ্ছি। ও এক্স অক্ষরেখা, এখানে ও ওয়াই উলম্ব অক্ষরেখা। এখন পি কিউ বিন্দু আমরা যোগ করে যা পেলাম তা হচ্ছে পি কিউ। এই দূরত্ব আমরা নির্ণয় করতে চাই। দূরত্ব নির্ণয় করতে গিয়ে প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে পি থেকে ও এক্স এবং কিউ থেকে ও এক্স দুইটার উপরে যথাক্রমে পি এ এবং কিউ বি লম্ব টেনে নিলাম। একইভাবে পি বিন্দু থেকে কিউ বি এর উপর পি আর লম্ব টেনে নিলাম। এখন ছবি থেকে আমরা কতগুলো বিষয় এখানে উল্লেখ করতে পারি, সেটা হচ্ছে যে ও এ সমান x1, ও বি x2, পি এ y1, কিউ বি y2। ছবির সঙ্গে মিলায়ে বিষয়টা আমরা এখান থেকে দেখে নিতে পারি। এর প্রেক্ষিতে আমরা পি আর সমান লিখতে পারি এ বি দিস ইকুয়াল টু ও বি মাইনাস ও এ ইকুয়াল টু x2 মাইনাস x1। কিউ আর ইকুয়াল টু কিউ বি মাইনাস বি আর
is equal to QB minus PA Y2 minus Y1. এই অবস্থার প্রেক্ষিতে আমরা এখানে পি কিউ আর সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ পি কিউ আর হতে পাই পি আর স্কোয়ার কিউ আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি কিউ স্কোয়ার কিউ। পি কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু পি আর স্কোয়ার কিউ আর স্কোয়ার পি আর এখান থেকে আমরা লিখতে পারি x2 minus x1 square qr y2 minus y1 square pq square এখন pq সমান আমরা লিখি x2 minus x1 square y2 minus y1 square যা po কিউ বিন্দুর মধ্যবর্তী মধ্যবর্তী দূরত্ব প্রকাশ করে, অর্থাৎ কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা পি এবং কিউ বিন্দুর দূরত্ব নির্ণয় করলাম। সেটা কি? যে পি কিউ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস এক্স এক্স টু মাইনাস এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়াই ওয়ান স্কোয়ার। এটাকে অর্থাৎ দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আসলো ভুজদ্বয়ের অন্তর, ভুজদ্বয়ের অন্তর এর বর্গ প্লাস কোটি দয়ের অন্তরের বর্গ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই কার্তেশীয় স্থানাঙ্ক পদ্ধতিতে দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বুঝতে পেরেছ। এক্ষণে আমরা পোলার পদ্ধতিতে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব। দুই নম্বর, পোলার ব্যবস্থায়, পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় ব্যবস্থায় দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। এখানে আমরা একটা ছবি অঙ্কন করতে পারি, তা হচ্ছে এটা ও এক্স আদি রেখা, যেটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমরা ঘুরাবো। এখানে একটা পি বিন্দু আর এখানে একটা কিউ বিন্দু আমরা নেই, অর্থাৎ ও এক্স এক্স ও পি কোণ, এখানে এক্স ও পি কোণ সমান থিটা ওয়ান, এক্স ও কিউ কোণ থিটা টু, দিস ইজ থিটা ওয়ান থিটা টু। এর থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি পিও কিউ কোণ ইজ ইকুয়াল টু থিটা টু মাইনাস থিটা ওয়ান।
পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা একটু নির্ণয় করছি, অর্থাৎ এখানে পি কিউ আমরা নির্ণয় করব। ছবিতে স্পষ্ট বোঝা আসছে পি বিন্দুর স্থানাঙ্ক আর ওয়ান থিটা ওয়ান, কিউ বিন্দুর স্থানাঙ্ক আর টু থিটা টু। তাহলে পি কিউ স্কোয়ার সমান আমরা লিখতে পারি আর ওয়ান স্কোয়ার আর টু স্কোয়ার টুয়াইস আর ওয়ান আর টু কজ। আমরা একটু আগের থেকে আসতে পারি, পি কিউ স্কোয়ার সমান পি কিউ স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার, আসল হচ্ছে ওপি স্কোয়ার ও কিউ স্কোয়ার মাইনাস টুয়াইস ওপি ও কিউ। কজ পি ও কিউ পি কিউ সমান এখানে আর ওয়ান স্কোয়ার আর টু স্কোয়ার মাইনাস টুয়াইস আর ওয়ান আর টু কজ। থিটা টু মাইনাস থিটা ওয়ান প্রিয় শিক্ষার্থী বিন্দু, আমরা পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা পি কিউ পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা পি কিউ এর দূরত্ব নির্ণয় করলাম। পি কিউ সমান আমাদের আর ওয়ান স্কোয়ার আর টু স্কোয়ার টুয়াইস আর ওয়ান আর টু কস থিটা টু মাইনাস থিটা ওয়ান। এরপর আমরা দেখব ভেক্টর পদ্ধতিতে, ভেক্টর পদ্ধতিতে আমরা দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ পি কিউ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব। ভেক্টর পদ্ধতিতে এক্ষেত্রে আমরা একটা ছবি অঙ্কন করে নেব। কার্তেশীয় স্থানাঙ্ক পদ্ধতিতে আমরা এটা যেখানে ভেক্টর ইন্ডিকেটরগুলো সূচকগুলি থাকবে ওএক্স ও ওয়াই, এটা আই দিয়ে প্রকাশ করছি ওএক্সকে, এটা জে দিয়ে প্রকাশ করছি। এখানে আমাদের একটা ত্রিভুজ সূত্রের সাহায্যে আমরা পি কিউ এর দূরত্ব নির্ণয় করতে পারব। অর্থাৎ এখানে ভেক্টর পদ্ধতিতে আমাদের ও মূলবিন্দু ওপি এবং ও কিউ দুইটা অবস্থান ভেক্টর আমরা দেখাচ্ছি, পি এক্স ওয়ান ওয়াই ওয়ান কিউ এক্স টু ওয়াই টু বিন্দুদ্বয়ের অবস্থান ভেক্টর, পি এক্স ওয়ান ওয়াই ওয়ান কিউ এক্স টু ওয়াই টু বিন্দুদ্বয়ের অবস্থান ভেক্টর যথাক্রমে ওপি সমান এক্স ওয়ান আই ওয়াই ওয়ান জে, ও কিউ সমান এক্স টু আই ওয়াই টু জে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি প্রথমেই কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় দুইটি বিন্দুর মধ্যে দূরত্ব দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করেছি, দ্বিতীয়ত পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করেছি, আর ভেক্টর পদ্ধতি নির্ণয় করছি। আমরা আগেই বলেছি যে ও মূল বিন্দু সাপেক্ষে পি কিউ দুইটি বিন্দু যাদের স্থানাঙ্ক যথাক্রমে টেবিল বোর্ডে দেখতে পাচ্ছ পি এক্স ওয়ান ওয়াই ওয়ান কিউ এক্স টু ওয়াই টু। এখন ও মূলবিন্দু সাপেক্ষে আমাদের
পি এবং কিউ বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে ওপি ও কিউ, যা আমরা চিত্রে দেখাতে সক্ষম হয়েছি। ভেক্টর যুগের ত্রিভুজ সূত্র থেকে আমরা এখন পাই, ছবি থেকে আমরা বুঝতে পারছি যে ওপি ভেক্টর, ওপি যোগ ভেক্টর পি কিউ ইজ ইকুয়াল টু ভেক্টর ও কিউ। এখান থেকে আমরা পি কিউ ভেক্টরের মান নির্ণয় করতে চাই, ও কিউ ভেক্টর মাইনাস ওপি ভেক্টর। ওপি ও কিউ আমাদের এখানে দেওয়া আছে, আমরা মানগুলি বসালে পাই এক্স টু আই ওয়াই টু সে মাইনাস মাইনাস এক্স ওয়ান আই ওয়াই ওয়ান জে। অ্যাডভান্স করলে আমরা পাই এক্স টু মাইনাস এক্স ওয়ান আই প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান সি। এখন পি কিউ এর মান আমরা দেখতে চাই, পি কিউ এর মান কীভাবে লেখা যেতে পারে। পি কিউ মান লিখতে আমরা একটা মট চিহ্ন দিই, দিস ইকুয়াল টু এক্স টু মাইনাস এক্স ওয়ান স্কোয়ার ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান স্কোয়ার। ঠিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় যেরকম আমরা দুইটি বিন্দু পি কিউ এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করেছিলাম, এক্ষেত্রেও তাই, যে ভুজদ্বয়ের অন্তর তার বর্গ প্লাস কোটিদ্বয়ের অন্তর তার বর্গ। এটাই মূলত ভেক্টর পদ্ধতিতে দুইটি বিন্দু অর্থাৎ পি কিউ বিন্দু অর্থাৎ দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তো কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা একটা এক্সাম্পল দিতে পারি, এটা কি সে থ্রি মাইনাস থ্রি টু মাইনাস টু দুইটু বিন্দু এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হবে। ঠিক একইভাবে আমরা এটাকে উদাহরণ বলি, একইভাবে দুইটা বিন্দু আমরা যদি পি এবং এটাকে কিউ বলি, তাহলে পি কিউ সমান লেখা যায় রুট ওভার থ্রি মাইনাস টু স্কোয়ার প্লাস মাইনাস থ্রি প্লাস টু বর্গ লিখে দিলাম, এখানে ওয়ান প্লাস ওয়ান দিস ইকুয়াল টু রুট টু। এইভাবে আমরা দুইটি বিন্দু দেওয়া থাকলে তার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে সক্ষম হব, থ্রি মাইনাস থ্রি টু মাইনাস টু, থ্রি থেকে টু মাইনাস থ্রি থেকে টু, দিস ইজ। আরেকটা উদাহরণ আমরা এখানে দিতে পারি, সে পোলার পদ্ধতিতে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, সে দুটো বিন্দু পি ফোর মাইনাস পাই বাই থ্রি এবং অ্যানাদার ওয়ান কিউ টু পাই বাই সিক্স। আমরা এই উদাহরণটা হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় দুইটি বিন্দুর মধ্যবর্তী আমরা দূরত্ব নির্ণয় করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের পাঠ্য বইয়ে এ ধরনের অনেক সমস্যা রয়েছে যেগুলির সমাধান তোমরা কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় করতে পারবা আশা করি। তো এইটা আমাদের আজকের যে ফর্মুলা এখানে দেখানো হয়েছে সেই ব্যবস্থা এটা বের করবো তোমরা। এছাড়াও
আরো কয়েকটা অঙ্ক আমরা এখানে দিতে পারি উদাহরণ হিসাবে, ঠিক 5, 3, 2, -3 এরকমের, 2, 3, -1, -4 এই জাতীয় অঙ্কগুলো তোমরা বাড়িতে অভ্যাস করবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের আলোচ্য বিষয়ে দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করলাম। এই ক্ষেত্রে আগেই বলেছি তিনটা পদ্ধতিতে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করা সম্ভব। কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায়, পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় এবং ভেক্টর পদ্ধতিতে। তো তোমরা নিয়মিত গণিত চর্চা করবা বাসায়। গণিতের চর্চার মাধ্যমেই তোমাদের মেধা শক্তি বৃদ্ধি পাবে। তো আজকে আমি তোমাদেরকে এই ক্লাসটা যারা উপভোগ করবা দেখবা তাদেরকে অফুরন্ত ধন্যবাদ জানাবো। আগামী দিনে আমরা গণিতের উপরে আরও সুন্দর সুন্দর ক্লাস উপস্থাপন করবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি।